সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা 30 বছর থেকে বাড়িয়ে 32 বছর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একজন প্রার্থী তিনবারে বেশি দিতে পারবেন না বিসিএস পরীক্ষা। তবে চাকরিতে আবেদনের বয়স সীমা 32 বছর করার সিদ্ধান্তে খুশি নন আন্দোলনকারীরা। 3 দিনের মধ্যে 35 বছর করে প্রজ্ঞাপন না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা। চাকরি প্রত্যাশীদের একটি অংশ বেশ কয়েক বছর ধরে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বছর করার দাবি জানিয়ে আসছিলেন, তবে তাতে সাড়া দেয়নি বিগত আওয়ামী লীগ সরকার। সার্বিক বিষয় পর্যালোচনা করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে সুপারিশ করতে সম্প্রতি কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। ছেলেদের জন্য 35 বছর আর মেয়েদের জন্য 37 বছর করার সুপারিশ করেছিল ওই কমিটি। কিন্তু চাকরিতে বয়সসীমা 2 বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার এর অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পরে বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরি এবং এর আওতার বাইরে সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে 32। নতুন নিয়ম হচ্ছে একজন প্রার্থী 3 বারের বেশি বিসিএস পরীক্ষা দিতে পারবেন না। এই সিদ্ধান্তে নাখোশ আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবিতে অনড় তারা, দিয়েছেন 3 দিনের আলটিমেটাম। হঠাৎ করে আজকে আমরা জানতে পারি যে আমাদের চাকরিতে আবেদনের বয়সসীমা 32 এবং বিসিএসে 3 বার, এইটা একটা ব্যারিকেড দিয়ে আজকে একটা অধ্যাদেশ জারি করেন। যেসব বুদ্ধিজীবীরা মনে করছেন 32টা হচ্ছে কি ঠিক, সেসব বুদ্ধিজীবীদের দিয়ে আপনারা কেন কমিটি গঠন করেন নাই? আগে এটার অক্ষমতা স্বীকার করবেন যে হ্যাঁ, আমরা বিচক্ষণভাবে কমিটি গঠন করতে পারি নাই। বিশ্বাস করি যে আপনারা অতি দ্রুত যে সিদ্ধান্ত নিয়েছেন সেখান থেকে আপনারা পিছিয়ে আসবেন এবং বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে নিয়ে কিভাবে চিন্তা করা যায় সেটাকে আপনারা বাস্তবায়ন করবেন। আমাদের ছাত্র সমাজ বা আমরা যারা চাকরি প্রত্যাশী যারা আন্দোলন করছি অবশ্যই আমরা মেনে নেব। সুষ্ঠুভাবে আমরা পড়াশোনা করে ঘরে ফিরে নিজের দক্ষতা যোগ্যতা প্রমাণের, কিন্তু তারা সেটা না করে আমাদেরকে নিয়ে খেলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়। স্বাধীনতার পর সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা আগের 25 থেকে বাড়িয়ে 27 বছর করা হয়েছিল। 1991 সালে তা 30 বছরে উন্নীত করা হয়। পরে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও আদিবাসী কোটায় আবেদনকারীদের জন্য বয়সসীমা আরও 2 বছর বাড়িয়ে 32 বছর করা হয়। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।